ঈদযাত্রার শেষ দিনেও যাত্রীদের চাপ আছে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে। ভোর থেকেই বাড়তি যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে ট্রেন, তবে শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। বাস টার্মিনালগুলোতেও নেই অতিরিক্ত যাত্রী চাপ। বেশিরভাগ অগ্রিম টিকিট কাটায় অতিরিক্ত ভাড়া নিয়েছিল না তেমন অভিযোগ। তবে টার্মিনালে এসে যারা টিকিট কাটছেন তাদের বেশিরভাগেরই দাবি, স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। বাস মালিকরা বলছেন, রাস্তায় তীব্র যানজটের কারণে স্বাভাবিক সময়ের মতো ট্রিপ দেওয়া সম্ভব না হওয়ায় কিছুটা বাড়তি ভাড়া নিতে বাধ্য হচ্ছেন তারা। হ্যাঁ, বাড়ি যাওয়া খুব জরুরি, কারণ মা আছে, বাবা আছে, ওনাদের সাথে ঈদ করবো, আত্মীয় স্বজন আছে। যাত্রী একটু কমে হয়নি, একটু চাপ কম। কালকে একটু চাপ ছিল ভালো, কিন্তু জ্যামও ছিল ভালো। বিকাল চারটায় গেছি, এই যাত্রী নামাইছি রাত্র 11টায়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী সুমন তানভীর, সরাসরি যুক্ত হচ্ছেন তার সাথে। তানভীর, ঈদযাত্রার শেষ দিনে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় কেমন দেখছেন, আর কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন আমাদের। মালিহা, আমি কিন্তু সকাল থেকে জানাচ্ছিলাম আজকে একদম ঈদের আগের দিন কোরবানির ঈদ, সেই জায়গা থেকে অন্যান্য বছরে আমরা যেটি দেখি যে একটু ঈদের আগের দিন যেহেতু কোরবানির পশু কিনতে হয় সেই জায়গা থেকে একটু চাপ কম থাকে। তবে আজকে আমরা দেখছি সকাল থেকে যে কিন্তু ট্রেনে কিন্তু আসলে চাপ কম না। এর আগে আমরা যে ট্রেনগুলো দেখেছি আজকে সারাদিনে মোট 69টি ট্রেন, কিন্তু বিশেষ দুটি ট্রেন সহ 69টি ট্রেন রাজধানী ছাড়বে। এখন যে এই যে তারাকান্দি এক্সপ্রেসটি এখানে দাঁড়িয়ে আছে, এটি কিন্তু 29 নম্বর ট্রেন, অর্থাৎ 29, এর আগে 28টি ট্রেন কিন্তু ঢাকা ছেড়েছে। এবং যে ট্রেনগুলো ঢাকা ছেড়েছে সবগুলো ট্রেনেই কিন্তু একদম যাত্রী ভরপুর ছিল, এবং কিছু ট্রেনে কিন্তু আমরা দেখেছি যে ছাদ পর্যন্ত কিন্তু লোক ছিল। এবং যারা এখানকার কর্তৃপক্ষ আছে তারা কিন্তু বলছিলেন যে আসলে ভিড় এতটাই বেশি যে তারা আসলে সেইভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। আর যেহেতু সবারই ঈদে বাড়ি ফিরতে হবে সেই জায়গা থেকে, তারাও আসলে খুব বেশি কড়াকড়ি আসলে করছেন না। তবে তুলনামূলক আমরা দেখেছিলাম বাস টার্মিনালগুলোতে গিয়ে, বাস টার্মিনালগুলোতে কিন্তু তুলনামূলক আসলে যাত্রী চাপ কিন্তু কম আছে। তবে যতই কষ্ট হোক, যতই এই যে জানালা দরজা কিংবা যে যেভাবে পারুক যে যারা উঠছেন তাদের ভেতরে কিন্তু আসলে সেই কষ্টটা থাকছে না, যখন আসলে দিন শেষে তারা এই ট্রেনগুলোতে আসলে উঠতে পারছেন। অর্থাৎ বাড়ি ফেরার যে আনন্দ, অর্থাৎ ঈদে বাড়ি ফেরার যে আনন্দ, সেই আনন্দটা নিয়েই কিন্তু প্রত্যেকে যার যার জায়গা থেকে রাজধানী ছাড়ছেন। এবং আজকে যারা রাজধানী ছাড়ছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু বুঝতে পারছি, যেহেতু বৃহস্পতিবার থেকে সরকারি ছুটি শুক্রবার থেকে শুরু হয়ে গেছে, সরকারি যারা চাকরিজীবী তারা কিন্তু তাদের রাজধানী অনেক আগেই ছেড়ে গিয়েছেন। এবং আজকে যারা যাচ্ছেন এদের বেশিরভাগই গার্মেন্টসে কাজ করেন কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, যার জন্য কিন্তু তাদের ছুটিটা পেতে কিছুটা দেরি হওয়াতে তারা কিন্তু তাদের মতো করে কিন্তু তারা যাচ্ছিলেন, এবং তারা সেই জায়গা থেকে আজকে তারা রওনা দিয়েছেন। এবং পরিবার সহ পরিবারকে তারা আগেই কিন্তু ঢাকা থেকে কিন্তু পাঠিয়ে দিয়েছেন, এবং আজকে তাদের জায়গা থেকে তারা অনেকটা সিঙ্গেলি, অনেকটা খালি হাত পায়ে, বলা চলে ব্যাগ খুব একটা তাদের নেই, তারা তাদের মতো করে কিন্তু রাজধানী ছাড়ছেন। মালিয়া, ঈদ যাত্রায় আসলে বিমানবন্দর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।